নদিয়ার নবদ্বীপের তীর্থেন্দু কবিতা লিখে নজির গড়ল ইন্ডিয়ার বুক অফ রেকর্ডে। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা তীর্থেন্দু গাঙ্গুলি ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পুরস্কার পেলেন। নবদ্বীপের বাসিন্দা কাননেন্দু গঙ্গোপাধ্যায় ও রীতা গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান তীর্থেন্দু সাড়া ফেলে দিয়েছেন তার 12টি দেশে তার কবিতার জাদুতে। ইতিমধ্যে সে ফায়ারফ্লাই অফ লাভ কবিতার বই লিখে পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে। ইতিমধ্যে ওই কবিতার বইতে 108টি কবিতা লেখা আছে যা বিভিন্ন সামাজিক ঝড়ঝাপটা সহ নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে কবিতার মাধ্যমে। 2012 সাল থেকে এই কবিতা লেখাগুলি শুরু করে সে, 2019 সালে শেষ হয়েছে। সে বেনারস ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে ইংরেজি বিষয় নিয়ে। তার পুরস্কার তাকে যেমন আনন্দ দিয়েছে পাশাপাশি আরও লিখতে প্রেরণা ও সাহস দিয়েছে তার এই গল্পের বই যা 2022 সালে প্রকাশিত হবে। বইয়ের নাম টেলস ফ্রম মহাভারত। তাই তীর্থেন্দু গাঙ্গুলি বলেন, আমার লেখার পেছনে বাবা মার ভূমিকা এবং চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দের আশীর্বাদ, তাই এমন পুরস্কার পেয়েছি। আমি আরও একটি বই লিখছি, তবে এটা গল্পের বই, 2022 সালে প্রকাশিত হবে 3টি ভাষায়। বর্তমান প্রজন্মের কাছে আমরা একটি আবেদন, স্মার্টফোন কিংবা ডিজিটাল থাকলেও বইয়ের প্রতি টান থাকুক সকলের, কারণ বইয়ের কদর সবসময় থাকে। তাই আধুনিক যুগে এক হাতে মোবাইল থাকলেও অন্য হাতে বই রাখা প্রয়োজন। হ্যাঁ, ইন্ডিয়া বুক অফ রেকর্ড 2021 একেবারে 2021-এর সন্ধিক্ষণে এই অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? এবং চৈতন্য মহাপ্রভুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে আমি স্নেহধন্য হয়েছি। এটা কিভাবে এই অ্যাওয়ার্ডটা পাওয়া গেল? আমার একটি কবিতার বই আছে, ফায়ারফ্লাই অফ লাভ, আপনারা গুগলে সার্চ করলেই প্রথমেই পেয়ে যাবেন। এটি অ্যামাজন দ্বারা বিশ্বের মোট 13টি দেশে, ইউএসএ ইউকে ইনক্লুডিং, এই 13টি দেশে প্রকাশিত হয়েছে। এবং এর ফলে মানে প্রথম কোনো ভারতীয় কবি যার প্রথম কবিতার বই, অর্থাৎ ডেবিউ পোয়েট্রি বুক, মানে এতগুলো দেশে প্রকাশিত হয়েছে একবারে, সেই জন্য তারা আমাকে একটু সম্মান। ভারত ব্যতীত আর কটা দেশে প্রকাশিত হয়েছে? ভারত ব্যতীত মোট আরও 12টি দেশে প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখ্য বলা যায় ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি। কবে থেকে বই লেখা শুরু হয়েছিল? কবিতা তো আমি বহুদিন ধরেই লিখছি, তো এই বইটি বিশেষ করে যদি বলা হয় তাহলে আমি 2012 থেকে এই বইটি লেখা শুরু করেছিলাম এবং 2019-এ গিয়ে সমাপ্ত হয়। এবং বিভিন্ন সময়ের বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন ঝড়ঝাপটা যা কিছু আছে সব কিছুর একটা রেকর্ড বা একটা জেনারেশনের একটা তুলে ধরাকে আমি চেষ্টা করেছি। কার অনুপ্রেরণায় আজ এই জায়গায় পৌঁছালেন? অনুপ্রেরণা বলতে মাতা পিতাকে সবার আগে বলতে হয়, মাতা পিতাই প্রথম গুরু। এবং মাতা পিতা ব্যতীত যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, আমার আমার নবদ্বীপে আমি জন্মেছি, খুব আনন্দিত গর্বিত এর ফলে, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধা গোবিন্দ, তাদের অনুপ্রেরণাতেই সব কিছু। পরবর্তী চিন্তাধারা? পরবর্তী চিন্তাধারা, এখন আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পিএইচডি করছি ইংলিশ লিটারেচারে, এবং ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমি পড়াচ্ছিও। এবং আমার পরবর্তী মানে একটি গল্পের বই, ইংরেজি গল্পের বই, টেলস ফ্রম মহাভারত, এটি 2022 সালে, অর্থাৎ পরের বছর প্রকাশিত হতে চলেছে 3টি ভাষায়। নতুন প্রজন্মকে কী বার্তা দেবেন? নতুন প্রজন্মকে একটাই বার্তা দেবো যে আমাদের মানে আমি দেখছি যত আমাদের হাতে এই স্মার্টফোন চলে এসছে, সবাই কবিতা, সাহিত্য, শিল্পকলা থেকে একটু দূরে চলে গেছে, সব কিছু ফোনের মধ্যে চলে আসছে। তো আমি বলবো, ফোন থাকুক, ডিজিটাল হোক সব কিছু, কিন্তু তার সাথে যেন বইটাও থাকে। ফোন এক হাতে, ফোন এক হাতে বই, এটাই আমার নাম। আমার নাম তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়, এই নামে কবিতা লিখি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবর দিনভর।